আসসালামু আলাইকুম ভিউর্সিয়া চৌধুরী সবাই কেমন আছেন তো ভিউর্স শীতের জন্য নিজের জন্য নিজের পায়ের যত্ন নেওয়ার জন্য আপনাদেরকে বলবো অনেকে আমাকে কোশ্চেন করেছেন যে আপু পায়ের যে শীতের সময় যে পা ফাটে তার জন্য কোন প্রোডাক্ট দেখান যেটা আসলে আমাদের পায়ের জন্য ভালো হবে তো আমি নিজের জন্য এটা কিনেছি তো আমার পা কিন্তু এমনিতে ফাটানা কিন্তু এটা কেনার একটা কারণ আছে কারণ হচ্ছে পা ফাটানা কিন্তু ফাটবে না সেটা কিন্তু কোথাও লেখা নেই তো আমি কিন্তু নিজের টুকটাক যেহেতু আমি বাইরে কাজ করি নিজেকে ফিট রাখাটা কিন্তু আমার দায়িত্ব বা নিজেকে ভালো রাখাটা কিন্তু সবারই ইচ্ছা যায় আমি নিজেকে ভালো রাখবো তো যাই হোক আর কথা না বাড়াই পা কেন ফাটে সেটা আমি আপনাদেরকে প্রথমে বলি আমরা যখন শীতের সময় বিশেষ করে শীতের সময় গরমের সময় কিন্তু আমাদের ত্বকটা কিন্তু নর্মালি থাকে কিন্তু শীত আসলে কিন্তু আমাদের ত্বক বিশেষ করে পা পা কিন্তু পায়ের দেখবেন হার্ড হয়ে যায় ধরেন আপনার পায়ে একটা দুইটা ক্র্যাক পড়েছে পাটা ফাটা শুরুতে যদি আমরা পা ফাটার যে কারণটা সেটা যদি বুঝতে পারি বা আমাদের সমস্যাটা যদি আমরা খেয়াল করতে পারি তাহলে কিন্তু পা ফাটার প্রবলেমটা কিন্তু অল্প সময় কিন্তু বেশি ছড়ায় না ধরেন আপনার পা ফেটেছে পা ফাটা শুরু হয়েছে একটা দুইটা ক্র্যাক পরেছে আপনার প্রতিদিন পাটা ভালোমতো ভালো মতো ধুয়ে নিন ধুয়ে তারপরে হচ্ছে আপনারা ভালো একটা ফুড ক্রিম আপনারা ইউজ করতে পারেন আমি যেটা আমার জন্য এনেছি এটা একটা কোরিয়ান ব্র্যান্ডের একটা ক্রিম আর এটা আমি এনেছি আরকে গ্যালারি থেকে আরকে কে গ্যালারির প্রত্যেকটা প্রোডাক্টই আমাকে খুব ভালো স্যুট করে আর ওনাদের প্রোডাক্টগুলো অরিজিনাল দ্যাটস দ্যাটসয় আমি ওখান থেকে সব সময় অর্ডার করি তো এই যে ফুড ক্রিমটা আমি ফুড ক্রিম কীভাবে ইউজ করতে হয় সেটা বলি প্রথমে আপনারা পাকে ভালো করে ধুবেন আমি বলি আপনাদেরকে গ্লিসারিন যে সাবানগুলো আছে গ্লিসারিন টাইপ সাবানগুলো দিয়ে খার জাতীয় সাবান দিয়ে পা কখনোই ক্লিন করবেন না সেক্ষেত্রে আপনাদের যে কোনো জেন্টাল যে বডি ওয়াশ থাকে সেটা দিয়ে করতে পারেন পাটাকে ভালো মতো ধুয়ে নেবেন আর বিশেষ করে ফাটা জায়গাগুলো আপনারা সুন্দর করে ঘষে ঘষে ধুয়ে নেবেন পাটা যদি আপনারা মানে ময়লা না রাখেন বা ঘরে যদি আপনার রেগুলার শীতের সময় স্যান্ডেল পরেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের পা ফাটার যে চান্সেসটা হান্ড্রেড পার্সেন্ট কমে যাবে যাদের পা খুব বাজেভাবে ফেটে গেছে তাদের জন্য বলবো আপনারা যে ফুট ক্রিম পায়ে লাগিয়ে দেন আপনারা মোজা পরে রাত্রে ঘুমাবেন তাহলে দেখবেন আপনাদের পায়ের যে ফাটা অংশটা আছে সেটা খুব তাড়াতাড়ি হিল হচ্ছে যার কারণে নতুন করে আর ফাটার যে চান্সেসটা আছে সেটা মোটেই থাকবে না তো পায়ের মশ্চারটা হারিয়ে গেলে কিন্তু পায়ের যে চামড়াটা ড্রাই হয়ে যায় সেই ড্রাই চামড়াটাই কিন্তু আস্তে আস্তে ফাটে এবং সেটা ফেটেই কিন্তু পুরো পাটা ফেটে যায় তো দেখতে কিন্তু খুব 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 বাজে লাগে লাগে ফ্যান্সি যে আছে সেগুলো পরা যায় না দেখা যায় সবসময় লুকিয়ে পাম্পি টাইপ শুজই পরা লাগে তো সেজন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা শীতের শুরু থেকেই যদি আপনাদের পায়ের যত্নের জন্য স্টেপগুলো নেন তাহলে কিন্তু ইনশাল্লাহ পা আর ফাটবে না তো যাই হোক আমি যে ফুড ক্রিমটা দেখাচ্ছি এটা হচ্ছে ফুড ক্রিমটা এটা আমি একটা ট্রাস্টেড পেজ থেকে নিয়েছি এটা হচ্ছে আর কে গ্যালারি আর এই যে ফুড ক্রিমটার প্রাইস হচ্ছে আটশো টাকা তো নিজের যত্নের জন্য তো এতটুকু খরচ করাই যায় আর আমি আপনাদেরকে বলবো এইটা একটা যদি কিনেন তাহলে কিন্তু আপনাদের ফুল ফ্যামিলি এটা পায়ে দিতে পারবেন যাদের পা ফাটা তারাও এটা ইউজ করতে পারবেন যাদের পায়ে কোনো প্রবলেম নেই বা পায়ের ত্বকটাকে জাস্ট সফট রাখতে চান তারা কিন্তু এটা ইউজ করতে পারেন আপনারা দেখবেন শীতের সময় হাত পা ধুলে কিন্তু পা টানতে থাকে কেমন যেন লাগে কেমন যেন খসখস করতে থাকে তো সেক্ষেত্রে পায়ের মশ্চারটা আপনারা ঠিক রাখার জন্য কিন্তু এটা আপনারা ইউজ করতে পারেন আমি দেখাচ্ছি এটা অরিজিনাল মেড ইন কোরিয়া মেড ইন কোরিয়ার যে প্রোডাক্টগুলো হয় সেগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর হয় অরিজিনাল হয় দ্যাটস ওয়াই কিন্তু মানে আমি কি অরিজিনাল কিনলাম না ডুপ্লিকেট কিনলাম সেটা কিন্তু কোনো প্রবলেম থাকে না তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাখানে কিন্তু বারকোড দেওয়া আছে এই বারকোডটা যদি স্ক্যান করেন তাহলে কিন্তু এই প্রোডাক্টটা সম্পর্কে ডিটেলস আপনারা আরও ভালো মতো জানতে পারবেন আর এটা কিন্তু ডার্মাটোলজিক টেস্টেড হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট কোরিয়ার তো আমি ভাবলাম যে নিজের জন্য যেহেতু কিনবো ভালো একটাই কিনি আর ফ্যামিলি মেম্বার তিনজন তিনজন মিলে সমানে মাখা যাবে কোনো সমস্যা নাই তো প্রাইস কিন্তু হচ্ছে টাকা তো এটা আমি একটু দেখাই এটা এটা সিল করাটা আমি একটু দেখাচ্ছি যেহেতু ট্রাস্টেড পেজ থেকে নিয়েছি তাই আমার কোনো টেনশন নাই তো এটা এরকম সিল থাকে নতুন যখন আপনারা কিনবেন শুধু আকে গ্যালারি থেকে আপনারা এটার অরিজিনালটা পাবেন তো আমি এটা খুলে দেখাচ্ছি এটা খুললে কিন্তু এরকম ইনটেক থাকবে এই যে ইনটেকের সিলটা আমি খুলে ফেললাম আমি হাতে একটু নিয়ে দেখাচ্ছি যে এটা সিস্টেমটা কেমন আমি টিউবটা না লাগিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটা ঠিক মতো মতো ক্রিমের ক্রিমের এটার ভিতরে কিন্তু পানির পরিমাণ অনেক বেশি এটা যে ইনগ্রেডিয়েন্টস আছে ইনগ্রেডিয়েন্টস মধ্যে মধ্যে যে আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন ওয়াটার মিনারেল অয়েল তারপর হচ্ছে এখানে কিন্তু গ্লিসারিন দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে ফ্রুট এক্সট্রাক্ট অনেক কিছু মানে যেগুলো আপনাদের স্কিনের জন্য অনেক ভালো হবে সেই জিনিসগুলোই কিন্তু আছে আমি আপনাদেরকে একটু হাতে দিয়ে দেখাচ্ছি কারণ এখন পায়ে দিয়ে দেখানো সম্ভব না এটা যে কতটা মানে আপনাদের যে শীতের সময় যে শুষ্কতাটা পায়ের হাতে সেই শুষ্কতাটা একদমই চলে যাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এই হাতটা কিন্তু দেখতে পাচ্ছেন কতটা ড্রাই এই হাতটা কিন্তু ড্রাই লাগছে কিন্তু এই হাতটা দেখেন এই হাতটা কিন্তু একদম আমি যেহেতু ফুড ক্রিমটা করেছি তাই কিন্তু একদম জল জল করছে আর অনেক ধরনের আপনারা দেখবেন যে যে আমরা ইউজ করি সেগুলো ইউজ করলে কিন্তু একদম ভারী হয়ে থাকে কেমন যেন অস্থির লাগে অস্থিরতা আসে কিন্তু আপনারা যখন কোরিয়ান এই ক্রিমটা ফুড ক্রিমটা ইউজ করবেন আপনাদের খুব ভালো লাগবে আসলে আপনাদেরকে ফিল করতে পারছি না এটা স্মেলটা তো নাইস আমার মনে হচ্ছে দুই চামচ খেয়ে নেই এতটা সুন্দর তো চেষ্টা করি আমার যে ভিডিওগুলো আমি আপনাদের জন্য বানাই সেগুলো যেন আপনাদের কল্যাণে কাজে লাগে তো আমি গ্যালারি যে পেজ আছে আপনারা গিয়ে গ্যালারি পেজ সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আর এটা যারা কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই যে আর কে গ্যালারির এই যে নাম্বারটা আছে এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে আমাদের জেসমিন আক্তার যে আপু আছে আর কে গ্যালারির ওনার ওনার সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ঢাকার ভিতরে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং ঢাকার বাইরে প্রোডাক্টের দাম সেন্ডিং চার্জ পাঠিয়ে দিলে আপু কিন্তু আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দিবে তো যাই হোক আমি তো শীতের জন্য প্রিপেয়ার হয়ে গেছি তো আর কি গ্যালারি থেকে আমি আর কি কি কিনেছি সেগুলো দেখতে হলে কিন্তু পরবর্তী এপিসোড দেখতে হবে আর আমি আপনাদেরকে আবারও বলবো আপনারা যাদের পা ফেটেছে আপনারা প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় পাটাকে খুব ভালো করে ক্লিন করবেন তারপর হচ্ছে পাটাকে ভালো মতো মুছে আপনারা ক্রিমটা লাগিয়ে আপনারা ঘুমিয়ে যাবেন আর যাদের পায়ের অবস্থা খুব বেশি খারাপ তারা ফুড ক্রিমটা একটু বেশি করে দিয়ে আপনারা মোজা পরে ঘুমাবেন এতে করে আপনাদের পায়ে যে ফাটা অংশটা খুব তাড়াতাড়ি হিল করবে এবং পাটা সফট থাকবে আর আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলবো অবশ্যই পুরো শীতে পুরো শীত জুড়ে আপনারা অবশ্যই সবসময় ঘরে স্যান্ডেল পরবেন এতে করে কিন্তু আপনাদের পাটা কিন্তু অনেক সুন্দর থাকবে এবং ঠান্ডা লাগার চান্সেস থাকবে না এই শীতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ তো ভিওয়ার্স আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল ফ্যামিলি এবং চ্যানেল শপিং টিভি আবার আসবো নতুন কোন এপিসোড নিয়ে আশা করি আমার আমার প্রত্যেকটা এপিসোডে আপনাদের লাইফে কোনো না কোনো কাজে আসবে তো আপনারা দোয়া করবেন আপনারা দোয়া করলে কিন্তু খুব শীঘ্রই আমাদের এক মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে তো ভিওয়ার্স শীতের যত্নে আরও কি কি আপনাদের কাজে লাগে সেগুলো নিয়ে আবার নতুন কোন ব্লগ করব ইনশাল্লাহ আপনারা সে সময় আমাদের সাথে থাকবেন তো ভিউয়ার্স সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং আপনাদের পরিবার পরিজনদেরকে বলবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তো ভালো থাকবেন আল্লাহ